আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, শুরু থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য। আপনাকে আমি অনুরোধ জানাবো, লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত লেটেস্ট ভিডিওগুলো পেতে চাইলে সবার আগে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমি সবসময় রিসার্চেবল এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। তো আবারও অনুরোধ জানাবো, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং যদি ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনি অবশ্যই ভুল করেও যদি আমার ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। সো কোনোরকম স্কিপ করা ছাড়া আজকে টিপস এবং ট্রিক্সটি দেখে নেবেন, এবং আপনি অবশ্যই আপনি আপনার বন্ধুদেরকে কাজ লাগিয়ে দিতে পারবেন আজকের ট্রিক্সটি শিখে। তো ট্রিক্সটি কি সেটি শেয়ার করতে যাচ্ছি আমি একটু পরে। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট সফটওয়্যারের মতো গিয়ার আইকনের মতো দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি সফটওয়্যারের মতো ফোল্ডার ক্রিয়েট করেছি। আমি আপনাকে আজকে দেখাবো কিভাবে এই বক্সের মধ্যে ক্লিক করে একাধিক ফোল্ডার তৈরি করবেন এক ক্লিকের মাধ্যমে। মজা নয় কি বন্ধুরা? অবশ্যই মজা হবে। অর্থাৎ আপনি এক ক্লিকের মাধ্যমে যদি একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তাহলে একদিকে মজার হবে, অপরদিকে আপনি সময় সেভ করতে পারবেন, ফলে আপনি আপনার বন্ধুদেরকে থাক লাগিয়ে দিতে পারবেন। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি যাবেন স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আপনি লিখবেন নোট প্যাড। নোট লেখার সাথে সাথে এই ধরনের একটি অ্যাপস হাজির হবে, এটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে প্রথমে আপনি লিখবেন একটি, যে ফোল্ডারগুলো আপনি নাম দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেগুলো আপনি লিখবেন কলিম আন্ডার স্কোর, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, গ্রাফিক্স স্পেস দিবেন আপনি রানা স্পেস অর্থাৎ আপনি এখানে এসে যে ফোল্ডার গুলো আপনি তৈরি করতে চাচ্ছেন বা নাম লিখতে চাচ্ছেন সেগুলো এখানে লিখবেন। তবে এমবি লিখবেন, তারপর ফোল্ডারের নাম একটা লিখেছি, দুটো লিখেছি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি এবং আরেকটি লিখি দশটি। আমি দশটি ফোল্ডার দশ নামে ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি চাইলে একাধিক এখানে স্পেস দিয়ে দিয়ে লিখবেন। লিখার পরে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন যে নামে আপনি মূল ফাইলকে ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি আমার নাম দিয়ে লিখছি। লিখার পরে একটু একটা ডট দিবেন। ডট লিখে ডট দিয়ে আপনি ব্যাট লিখবেন। এরপরে টাইপে লিখবেন অল ফাইলস এবং ডেস্কটপে আমি এটি সেভ করব। বড় হাতের দিয়ে আমি বড় হাতের বা ছোট হাতের আপনি যে কোনো দিতে পারেন, আমি বড় হাতের দিয়েছি। আমি সেভ করছি ডেস্কটপে। আগের একটি রয়েছে সেই কারণে এখানে এটি এভাবে দেখাচ্ছে। আমি ওয়ান দেই, যে নামে আপনি ফাইলটি তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে লিখবেন, ডট দিবেন, তারপর ব্যাট লিখবেন, এরপরে সেভ দিলাম। এই যে তৈরি হয়ে গেল একটি, এটি আমি মিনিমাইজ করছি। এবার আমার যে মূল ফোল্ডারটি আমি তৈরি করেছি সেটি হচ্ছে এটি। এটিতে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে আমার যে তৈরি করা নাম দিয়ে আমি ফোল্ডার ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে, অর্থাৎ এই যে নোট প্যাডের মধ্যে, সেই নোট প্যাডটির
মধ্যে যে নামগুলো আমি লিখেছি, এই যে এই নামগুলো লিখেছি, এই নামগুলো সহ প্রোডাক্ট তৈরি হবে যদি এখানে ডাবল ক্লিক করি। তো ম্যাজিকটা দেখুন, দেখুন বন্ধুরা, আমি যে নামে প্রোডাক্টগুলো লিখেছিলাম সেগুলো সবগুলো এখানে শো করছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 টি। মজার নয় কি বন্ধুরা? আশা করি অবশ্যই এই টিপসটি ফলো করে কাজে লাগাবেন এবং বন্ধুদেরকে হাত লাগিয়ে দেবেন। তো ভিডিওটি যদি নতুন ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাবো, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনার স্পেশাল কোনো ভিডিও যদি তৈরি করার বা জানার বা শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন। এবং আপনাকে অনুরোধ জানাবো, আমার এখানে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট থেকে আপনি আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো যে ভিডিওটি আপনার ভালো লাগে সেটি দেখে নলেজ গ্যাদার করবেন এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এতটুকুই। তো পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।